আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আপনাদের সাথে একটু কথা বলার জন্যই আসলাম, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে বাসা খুঁজছি। এখন বাসাটা নেওয়াটা আমাদের জন্য অনেক বেশি জরুরি হয়ে গেছে, কারণ আমার বড় ছেলে রিদওয়ান ও এবার 9th grade যাবে, মানে হাই স্কুলে। তো যেহেতু হাই স্কুলে যাবে, হাই স্কুলের পড়াশোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যে এলাকায় আছি, আমি একটু আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি, এলাকাটা খারাপ না, অবশ্যই ভালো। এই বাসাতে আমরা 5 বছর, 4.5 বছর আর কি আছি। তো খারাপ এলাকাগুলোতে আপনি এত লম্বা সময় অবশ্যই থাকতে পারবেন না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হলে অবশ্যই ভালো এরিয়া হওয়া খুবই জরুরি, ভালো এবং নিরাপদ। আর আমেরিকাতে আসলে সব এলাকায় যে নিরাপদ তা কিন্তু না, কিছু কিছু এলাকা আছে ভালো, কিছু কিছু এলাকা আছে খারাপ। তো যদি আপনি খারাপ এরিয়াতে থাকেন, তাহলে সেখানকার খারাপ এরিয়া মানে স্কুল জোন খারাপ বোঝাচ্ছি আমি, তাহলে সেখানকার দুইটা কারণে খারাপ হতে পারে। এক হচ্ছে স্কুল জোন খারাপ, আর একটা হতে পারে যে মানে বসবাসের জন্য খারাপ, মানে নিরাপত্তার দিক থেকে খারাপ। তো আমাদের এই এরিয়াটা নিরাপত্তার দিকটা ঠিক আছে, কিন্তু এখানে স্কুল জোন খুবই খারাপ। শহরের মধ্যে আসলে ভালো স্কুল খুবই কম আছে, আর আমেরিকার সিস্টেমই হচ্ছে যে আপনি যে এলাকায় বাস করবেন, আপনাকে সেই স্কুল জোনেই বাচ্চাদেরকে রাখতে হবে বা পড়াতে হবে। আর যদি আপনি অন্য কোনো ভালো স্কুলে দিতে চান, তাহলে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, মানে অন্য কারো অ্যাড্রেস ব্যবহার করতে হবে, করে আপনাকে বাচ্চার স্কুল দিতে হবে। তো আমরা যেহেতু চাচ্ছি না যে মিথ্যার আশ্রয় নিতে, সেজন্য আসলে বাড়ি আমাদের কিনতে হবে অথবা বাড়ি ভাড়া নিতে হবে ভালো স্কুল জোনে। তো সেক্ষেত্রে আমরা দুটাই দেখতেছি, যে যদি বাড়ি পাই তাহলে তো ইনশাল্লাহ বাড়ি নিব, আর না পেলে তখন ভাড়াও খুঁজতে হবে। তো ভাড়া পাওয়া খুব মুশকিল, কারণ ভালো স্কুল জোনে দেখা যাচ্ছে যে বাড়িগুলা কাজ না করেই অনেক সময় ভাড়া দিয়ে দেয়, তখন দেখা যাচ্ছে যে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আর শহরের মধ্যে যেহেতু ভালো স্কুল খুব কম, আর রিমোট এলাকায় যখন চলে যাব, তখন কিন্তু দোকানপাট সব কিছুই কিন্তু অনেক দূরে হয়ে যায়, কাছাকাছি কোনো কিছুই সেভাবে পাওয়া যায় না, যার কারণে খুব সমস্যা হয়ে যায়। এখন জানি না আল্লাহ আমাদের ভাগে কি রেখেছেন, বাট আমাদের হাতে একদম সময় নাই, যেহেতু এখানে ক্লাস স্কুল শেষ হয় মে মাসে, আর আবার শুরু হয় অগস্টে। তার মানে আমাদেরকে অবশ্যই অগস্টের আগেই মুভ হতে হবে এবং স্কুলে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু রিদওয়ান একা হাই স্কুলে যাবে, আর এবার রুশানও স্কুলে ভর্তি হবে, তো আমার খুব ইচ্ছা ছিল যে রুশান অন্তত শুরু থেকেই ভালো স্কুলে পড়ুক। এখন জানি না আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করবেন কিনা, কারণ অনেক কিছুই অনেক কঠিন, আমরা আসলে এইরকম কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারছি না। এখন আল্লাহ সহায় হলে হয়তো এই পরিস্থিতিগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো, দেখা যাক আল্লাহ ভাগ্যে কী রেখেছেন। বাসা খুঁজে পাওয়া আসলেই অনেক মুশকিল হয়ে গেছে, মানে ভাড়া কম আবার ভালো স্কুল জোন, এটা আসলে মানে এতটাই কঠিন হয়ে গেছে যে বেশ কয়েকদিন ধরে বাসা দেখতে দেখতে একদম অস্থির হয়ে গেছে, এখনও কোনো সমাধান আসতে পারেনি। আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ শেষ পর্যন্ত কী রাখে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।